আমাদের পায়ের নিচের মাটি স্থির নয়। আমাদের পৃথিবীর এই বিশাল মহাদেশগুলোকে জগদ্দল, নিরেট বা স্থির মনে হলেও তারা কিন্তু ক্রমাগতভাবে সরছে, খুব ধীরে। আমাদের আঙ্গুলের নখ যে গতিতে বাড়ে ঠিক সেরকম ধীর গতিতে, আর সে কারণেই আমরা তা সাধারণত বুঝতেও পারি না। অথচ এই ধীর সঞ্চালন থেকেই আমাদের বিস্তীর্ণ মহাদেশগুলো অনবরত ভাঙছে, গড়ছে, সৃষ্টি হচ্ছে নতুন নতুন পর্বতমালা, মহাসমুদ্র, মহাদেশ, সেই সাথে ভূমিকম্প, অগ্নুৎপাত বা সুনামির মতো ভয়ঙ্কর সব প্রাকৃতিক ধ্বংসযজ্ঞ। আর তার ফলেই অনবরত বদলে যাচ্ছে আমাদের পৃথিবীর চেহারা। যেমন ধরুন, ভারতীয় উপমহাদেশকে এখন যেখানে দেখছেন সেখানে কিন্তু ছিল না 7 কোটি বছর আগেও, আর 14 কোটি বছর আগে তো সে ছিল এখনকার আফ্রিকা মহাদেশের সাথে যুক্ত। মহাদেশগুলোর এই সরতে থাকা বা নড়াচড়াটা ব্যাখ্যা করা হয় প্লেট টেকটনিক্স বা পাঁচ সঞ্চালন তত্ত্ব দিয়ে, ভূবিজ্ঞানের মৌলিক তত্ত্ব। একে বুঝতে হলে আমাদের পায়ের নিচের মাটি ভেদ করে ঢুকতে হবে ভূগর্ভের অনেকটা ভেতরে। থিঙ্কের হিমালয় কিভাবে বদলে দিল পৃথিবী ভিডিওটা প্রকাশের পর অনেকেই অনুরোধ করেছিলেন মহাদেশগুলোর এই ক্রমাগত সঞ্চালন নিয়ে একটা ভিডিও বানাতে। চলুন তাহলে আজকে থিঙ্কের বন্ধু, ভূবিজ্ঞানী এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া রিভারসাইডের আর্ট সায়েন্সের প্রফেসর ডক্টর নাইজেল হিউজের সাথে ঘুরে আসা যাক এই অবিশ্বাস্য পাঁচ সঞ্চালনের জগতে। তিনি তার কর্মজীবনের একটা বিশাল অংশই কাটিয়েছেন হিমালয় পর্বতমালায় কাজ করে। আলোচনায় ঢোকার আগে একটা ছোট্ট অনুরোধ, আমাদের ভিডিও প্রকাশের সাথে সাথে নোটিফিকেশন পেতে নিচে সাবস্ক্রাইব বাটনে এবং বেল আইকনটিতে ক্লিক করুন। 1915 সালে বড্ড ঝামেলায় পড়ে গেছিলেন জার্মান বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার কন্টিনেন্টাল ড্রিফ্ট বা মহাদেশীয় সঞ্চালনের প্রকল্পটা প্রস্তাব করে। বিজ্ঞান মহলে তো তাকে রীতিমতো পাগল ছাগল বলে থামিয়ে দেওয়া হয়েছিল সে সময়ে। উনি বলেছিলেন, হাজার হাজার মাইল দূরে অবস্থিত মহাদেশগুলো জিগসো পাজেলের বিভিন্ন অংশের মতোই খাঁজে খাঁজে মিলে যাচ্ছে। না, কোনো ছোটোখাটো মিল নয়, কিন্তু বিশাল মহাদেশীয় আকারের মিল দেখা যাচ্ছে খালি চোখেই। এই দেখুন না, ব্রাজিলের উত্তর পূর্বের এই স্ফীত অংশের সাথে আফ্রিকার মাঝখানের পশ্চিমাংশ কীভাবে মিলে যাচ্ছে, বা এর ঠিক ওপরে আফ্রিকার উত্তর পশ্চিমাংশের সাথে মিলে যাচ্ছে ফ্লোরিডা থেকে কানাডার সম্পূর্ণ পূর্ব দিক। আবার ওদিকে দেখুন, গ্লাসেপটেরাসের মতো প্রাচীন ফার্ন তো আর পায়ে হেঁটে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে চলে যেতে পারবে না। তাহলে কীভাবে বিলুপ্ত ফার্নের ফসিলের দেখা মিলছে দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে আফ্রিকা, মাদাগাস্কার, ভারত, অস্ট্রেলিয়া, এমনকি অ্যান্টার্কটিকা পর্যন্ত? বা ধরুন, ক্যাঙ্গারুর মতো মার্সুপিয়াল প্রাণীর ফসিলের কীভাবে দেখা মিলছে শুধু অস্ট্রেলিয়ায় নয়, দক্ষিণ আমেরিকা এবং অ্যান্টার্কটিকায়ও? এগুলো থেকে বোঝা যায় এই মহাদেশগুলো একসময়ে একসাথে ছিল এবং পরবর্তীকালে সরে গেছে। ঠিক এরকমই মিল দেখা যায় মহাদেশগুলো শিলাস্তর এবং প্রাচীন আবহাওয়ার মধ্যেও। ওয়েগনার এরকম বেশ কিছু প্রমাণ দিলেও পৃথিবী পৃষ্ঠের মতো এত বড়, কঠিন এবং বিস্তীর্ণ জিনিস কীভাবে ভাঙছে বা সরছে তার বিস্তারিত ব্যাখ্যা তিনি তখনও দিয়ে উঠতে পারেননি। এর প্রায় 4 দশক পরে ভূবিজ্ঞানীরা আটলান্টিক মহাসমুদ্রের নিচে মাঝখানে প্রায় 10,000 মাইলের চেয়ে বেশি লম্বা আগ্নেয়গিরি পর্বতমালা আবিষ্কার করলেন। এরই একটা অংশ চলে গেছে আইসল্যান্ডের উপর দিয়েও। দেখা গেল এই পর্বতমালার মাঝখানের যে উঁচু মধ্য আটলান্টিক রিজ বা ভূশিরার কাছের সমুদ্রপৃষ্ঠ, সেটা সবচেয়ে নতুন লাভা দিয়ে তৈরি। আর দুদিকে যত দূরে সরে যাওয়া হচ্ছে ততই বাড়তে থাকছে এই সমুদ্রপৃষ্ঠের বয়স। পৃথিবীর অভ্যন্তর থেকে ভূশিরার এই ফাটল দিয়ে উত্তপ্ত লাভা বেরিয়ে এসে ক্রমশ সমুদ্রপৃষ্ঠ তৈরি করছে। একদিকে আফ্রিকান ও ইউরেশিয়ান প্লেট, আর অন্যদিকে আমেরিকান প্লেটগুলো আটলান্টিকের সমুদ্রতলকে দুদিকে ঠেলে সরিয়ে দিচ্ছে, যার ফলে ইউরোপ, আফ্রিকা আর ওদিকে আমেরিকা মহাদেশগুলো ক্রমাগত একে অপরের থেকে দূরে সরে যাচ্ছে। কিন্তু পৃথিবীর গভীরে কী এমন ঘটছে যার ফলে এরকম বিশাল ধরনের সঞ্চালন সম্ভব হচ্ছে? পৃথিবীর ভেতরে তেজস্ক্রিয় পদার্থগুলোর ক্ষয়ের কারণে ভীষণ রকমের তাপের সৃষ্টি হয়। সেই 450 কোটি বছর আগে যখন বিভিন্ন ধরনের গ্রহাণুর সম্মেলনে আস্তে আস্তে বড় হচ্ছিল আমাদের এই ছোট্ট গ্রহ, তখন
তাদের শক্তিও পৃথিবীর গভীরে আটকা পড়ে যায়। আর এদের সব কিছু থেকে ক্রমাগত হারে তাপ বের হচ্ছে ভূগর্ভ থেকে এখনও। এই তাপশক্তি পৃথিবীর গভীরের ম্যান্টেলের ভেতর দিয়ে ক্রমশ উপরে উঠে আসতে থাকে, যাকে বলে কনভেকশন কারেন্ট বা পরিচলন স্রোত। ব্যাপারটাকে অনেকটা হাঁড়িতে ডাল গরম করার মতো ভাবতে পারেন। হাঁড়ির নিচের আগুনের তাপ তরল ডালের মধ্যে স্রোত সৃষ্টি করে ওপরে ওঠে, আর নিচ থেকে উত্তপ্ত ডাল ক্রমাগতভাবে উপরে উঠে আসতে থাকে এর সাথে। ঠিক সেরকমই ঘটে ভূগর্ভের ভিতরেও। আর ওদিকে পৃথিবীর সবচেয়ে বাইরের স্তর মানে লিথোস্ফিয়ার, যার উপরে আমরা দাঁড়িয়ে আছি, সেটাও কিন্তু নিরেট নয়। বরং 15-20টি ছোট বড় টেকটনিক প্লেট বা পাতে বিভক্ত, এবং এই পাতগুলো তাদের নিচের সেই গলিত পাথরের স্তর বা ম্যাগমার উপর ধীর গতিতে প্রবাহিত হতে থাকে। ফলে ম্যান্টেলের ভেতর থেকে সেই যে উত্তপ্ত বস্তু, সেগুলো পাতগুলোর মাঝখান দিয়ে বেরিয়ে আসতে থাকে এবং তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দিতে থাকে দুপাশে। আর এভাবেই অনবরত ঘটতে থাকে পাতের সঞ্চালন। মহাদেশগুলোর এই সরাটা মূলত তিনভাবে ঘটতে পারে, আর এর মাধ্যমে তৈরি হয় তিন ধরনের বাউন্ডারি বা সীমা। প্রথমটা হচ্ছে ডাইভার্জেন্ট বাউন্ডারি, বাংলায় বললে বিমুখগামী সীমা। একটু আগে আটলান্টিক মহাসমুদ্রের গভীরে যে দুটো পাতকে দুদিকে ছুটতে দেখলাম, তারা এই বিমুখগামী সীমার একটা ভালো উদাহরণ। আজকে আইসল্যান্ডে খালি চোখেই দেখা যায় এদেরকে। দুটো পাত ক্রমাগতভাবে দুপাশে সরে গিয়ে মাঝখানে বিশাল এক ফাটল তৈরি করেছে। আর 2005 সালে যখন আফ্রিকার রিফ্ট ভ্যালিতে ফাটল দেখা দিল, তখন আমরা এই বিমুখগামী সীমা তৈরির প্রক্রিয়াটা দেখতে পেলাম একদম চোখের সামনে। এখন প্রশ্ন হচ্ছে, পৃথিবী তো আর আয়তনে বাড়ছে না, তাহলে পাতগুলো যদি এরকম অনবরতভাবে সরতে থাকে তাহলে সেগুলো যাচ্ছে কোথায়? সেটা বোঝা যাবে অন্য দু ধরনের পাত সঞ্চালন সম্পর্কে জানলে। কোনো কোনো সময় পাতগুলো সরতে সরতে একে অন্যের নিচেও ঢুকে যায়। যেমন ধরুন, অপেক্ষাকৃত ভারী সামুদ্রিক পাত যখন ঢুকে যায় মহাদেশীয় পাতের নিচে, তাকে বলা হয় কনভার্জেন্ট বাউন্ডারি, বাংলায় অভিসারমুখী সীমা। এভাবেই গড়ে উঠেছে সুবিশাল আন্দিজ পর্বতমালা, দক্ষিণ আমেরিকার পাতের নিচের নাজকা পাতের অধোগমনের ফলে। আমাদের পার্বত্য চট্টগ্রামের পাহাড়ও কিন্তু বার্মা প্লেটের নিচে ভারতীয় প্লেটের ঢুকে যাওয়ার ফলেই সৃষ্টি হচ্ছে। অভিসারমুখী সীমায় যে সবসময় একটি পাত আরেকটি পাতের নিচে চলে যাবে তাও কিন্তু নয়। দুটি বড় মহাদেশীয় পাতের ধাক্কা লাগলে কেউ কারো নিচে যেতে চাইবে না। তখন দুটি পাতের ক্রমাগত সংঘর্ষে তাদের সংযোগস্থলটা প্রবল ধাক্কায় ওপরে উঠে যেতে থাকবে। হ্যাঁ, আমরা থিঙ্কের সেই হিমালয়ের ভিডিওতে দেখেছিলাম যে এভাবেই তৈরি হয়েছে হিমালয়ের মতো এত বড় পর্বতমালার, এবং তা থেকেই ঘটে চলেছে ভয়ঙ্কর সব ভূমিকম্প। এই পাত দুটি এখনও একটা আরেকটাকে ধাক্কা দিয়ে চলেছে এবং তার ফলেই এখনও উচ্চতায় বাড়ছে হিমালয় পর্বতমালা। 3 নম্বর সীমাটা হচ্ছে ট্রান্সফর্ম বাউন্ডারি, বাংলায় পরিবর্তক সীমা, যেখানে দুটো পাত একে অপরের সাথে সমান্তরালভাবে সরতে থাকে। এর একটি উদাহরণ হচ্ছে ক্যালিফোর্নিয়ার সান আন্দ্রিয়াস ফাটল। এই ফাটলের দুদিক সরতে সরতে আজ থেকে 2 কোটি বছর পরে বর্তমানে যে লস এঞ্জেলেস শহর আছে তা সান ফ্রান্সিসকোর পাশে চলে আসবে। এই প্রসঙ্গে আরেকটা মজার কথা বলি, যে মহাসাগরের নাম দেওয়া হয়েছিল প্রশান্ত, তার নিচেই প্রায় 40,000 কিলোমিটার জুড়ে ভয়ঙ্কর এক রিং অফ ফায়ার বা অগ্নিবলয় আছে। আমরা পাত সঞ্চালনের যে 3 ধরনের সীমার কথা উল্লেখ করলাম, তার প্রত্যেকটাই আছে এর মধ্যে। আর পৃথিবীতে যত ভূমিকম্প হয় তার বেশিরভাগই ঘটে প্রশান্ত মহাসাগরের এই অগ্নিবলয়ের মধ্যেই। সাধারণত পাতগুলোর মিলনস্থলে ভূমিকম্প সৃষ্টি হলেও অনেক সময় আবার পাতের মাঝখানেও ভূমিকম্প ঘটতে পারে এবং উঠে আসতে পারে লাভার স্রোত। এদের বলে হটস্পট। হাওয়াইয়ের দ্বীপপুঞ্জ তৈরি হয়েছে ঠিক এভাবে। সেখানে এখনও প্রশান্ত মহাসাগরের বুক চিরে সক্রিয় লাভা বেরিয়ে আসছে। এভাবে যুগ যুগ ধরে ভাঙছে, গড়ছে, অনবরত বদলে যাচ্ছে সমুদ্রতল, আর সেই সাথে আমাদের মহাদেশগুলো। আমাদের পৃথিবী একটি গতিশীল গ্রহ এবং এর মূল কারণ হলো এই টেকটনিক পাতের সঞ্চালন। সৌরজগতের অন্য কোনো গ্রহে এরকম টেকটনিক পাত আছে বলে আমাদের জানা নেই।
এই সঞ্চালন পৃথিবীকে চিরনবীন করে রেখেছে। পুরনো মাটিকে অনবরত পৃথিবীর ভিতরে চালনা করে তাকে আবার গলিয়ে নতুন করে উপহার দিচ্ছে আমাদের কাছে। আর পৃথিবী পৃষ্ঠের এই রসায়ন আমাদের বায়ুমণ্ডলকেও প্রভাবিত করছে, সেই প্রভাবে জীবন্ত হয়ে উঠছে আমাদের পৃথিবীর এই জীবজগৎ।